চলো যাই ঘুরে আসি সমুদ্রের পাশাপাশি। তো তোমরা দেরি করছো কেন, এক্ষুনি তোমরা চলে আসতে পারো খুব অল্প টাকায় লোকাল ট্রেনে দীঘা। হাওড়া যাবো লোকাল ট্রেনে, দেখতেই পাচ্ছ ওখানে লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে, জাস্ট ওয়েট করছে। আজকে 10:30 লেট, তো আমি এখন যাই ট্রেনের কাছে। টিকিট কাটা অলরেডি কমপ্লিট, এক্সপ্রেসে টিকিট কেটেছিলাম বাট এত ভিড় যেতে পারিনি, আবার টিকিট ক্যান্সেল করিয়ে লোকালে কেটেছি। তো এখন জার্নিটা কেমন হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা দীঘা ছেড়ে রওনা দিয়েছি হাওড়ার দিকে, ট্রেন অলরেডি দীঘা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। আস্তে আস্তে দীঘা স্টেশন জনশূন্য হয়ে যাচ্ছে। আর দীঘা থেকে হাওড়া যাওয়ার জন্য 45 টাকা লোকাল ট্রেনের ভাড়া, কিন্তু প্রবলেম হচ্ছে একটাই, আপনি ডাইরেক্ট ট্রেনটা যেতে পারবেন না হাওড়া, আপনাকে পাঁশকুড়ায় বা মেছেদায় বা সাঁতরাগাছিতে ট্রেনটা চেঞ্জ করতে পড়বে। ট্রেনটা সকালবেলা দুবার যায়, একবার হচ্ছে 6টার সময় সকালবেলা ভোরে যায় এবং 11:15 আবার দীঘা থেকে ছাড়ে, এবং সন্ধ্যাবেলা ওই ট্রেনটা একবার ব্যাক করে আর সকালেও একবার ব্যাক করে। আর এই ট্রেনের মধ্যে আপনি নানান রকমের খাবারও পেয়ে যাবেন, তাছাড়া ট্রেনের মধ্যে কোন স্টেশনে পৌঁছলেন সেটাও জানতে পেরে যাবেন। আজকে এক্সপ্রেস ট্রেনটায় খুব ভিড় হয়েছিল, আজকে মা আর আমি দুজন যাচ্ছি, তাই এই লোকাল ট্রেন চেঞ্জ করে গেলাম। আর লোকাল ট্রেনে মোটামুটি সিট পেয়েছি, তাই যাচ্ছি ভালো করে। তো এখন হচ্ছে আমাদের যে দীঘা থেকে সফর শুরু করেছিলাম ব্রেক, মানে পাঁশকুড়া থেকে তো ট্রেন চেঞ্জ করতে হয় কারণ এই ট্রেনটা পুরোটা যায় না হাওড়া অবধি, তো আমরা যেহেতু হাওড়া অবধি যাবো তো সেই জন্য আমাদেরকে ট্রেন চেঞ্জ করতে হচ্ছে। এটা হচ্ছে পাঁশকুড়া লোকাল, আর ওই দিকটা করে দীঘা লোকালে আমরা নামলাম। নেমে ওভার ব্রিজ হয়ে আমরা এই পাশে চলে এসেছি, মানে এখন হাওড়া যাওয়ার জন্য লোকাল ট্রেন ধরে নিয়েছি। তো ট্রেনের যেহেতু টিকিট কাটাই ছিল তো কোনো সমস্যা হয়নি, আর ট্রেনের মধ্যে অ্যাভেলেবেল আমরা খাওয়ারও পেয়ে গেছি নিজেদের পছন্দ মতো, তো ভালোই লেগেছে জার্নিটা। বাকি আজকে সিট মোটামুটি ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না, প্রথমে ভেবেছিলাম প্রচুর ভিড় হবে, তো তারপরে আল্লাহ ফাঁকাই ছিল তো কোনো প্রবলেম হয়নি। আর এখনও পাঁশকুড়া লোকাল যেহেতু ধরেছি, পাঁশকুড়া লোকালটা মোটামুটি ফাঁকা, সো আশা করছি আমাদের জার্নিটা ভালোই হবে। তো চলো ফ্রেন্ড, শেষ পর্যন্ত দেখা যাক জার্নি হাওড়া ঢোকা পর্যন্ত কেমন হয়। আপনারা যারা দীঘা থেকে হাওড়া যেতে চান তারা অবশ্যই চেষ্টা করবেন পাঁশকুড়া থেকে ট্রেনটা চেঞ্জ করে নেওয়ার, কারণ এতে আপনার টাইমটাও সেভ হবে এবং অনেকটা আগেও পৌঁছাতে পারবেন এবং সিটও পেয়ে আরামদায়কভাবে যাবেন। তাছাড়া এটি 12 কামরার একটি ট্রেন, আপনি সামনের দিকে একটা এবং পেছনের দিকে একটা দুটো লেডিস পেয়ে যাবেন, তো আপনারা আরামদায়কভাবে বসে যেতে পারবেন। এখন আমরা পাঁশকুড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। হাওড়া তো আমরা ছাড়া একবার বেরিয়ে যাচ্ছি, বাইরে বেরিয়ে এলাম। সামনে একটু হাওড়া স্টেশন আমাদের, আজকে ট্রেনটা যদি আমাদের প্রবলেম হয়ে গিয়েছিল হয়নি, লাস্ট আমাদের ট্রেনটা আজকে ভালো ছিল, 13 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল। তো আমি তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে দেখতেই পাচ্ছ এখন হাওড়া ব্রিজের নিচে আছি, দেন এখন আবার বাস ধরবো দেন যাবো, দেখতেই পাচ্ছ কী অবস্থা হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজকের জার্নিটা মোটামুটি খারাপ নয়, ভালোই হয়েছে। তো তোমাদের কেমন লাগলো জানিও, কিন্তু ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, লাইক করো, তা